নিজামুদ্দিন মার্কাজ নিয়ে চারিদিকে যে অপপ্রচার চলছে এ ব্যাপারে আপনি কি বলবেন? নিজামুদ্দিন মার্কাজ নিয়ে যে অপপ্রচার চলছে এর আমি তীব্র নিন্দা করি, ধিক্কার জানাই। আমাদের আসল ব্যাপারটা বুঝতে হবে। শুধু শুধু মিডিয়ার অপপ্রচারে আমাদের কান দিলে হবে না। গদি মিডিয়া এটা বানানো একটা চক্রান্ত এবং কিছু রাজনীতির কুচক্রীদের অ্যাডভান্টেজ দেওয়ার একটা কৌশল, এছাড়া অন্য কিছু নয়। আজকে হিন্দু মুসলমান যে ভ্রাতৃত্ববোধ তৈরি হচ্ছে, এই করোনাকে কেন্দ্র করে জনগণ মানুষ মানুষের পরিচয় দিয়েছে, মনুষ্যত্বের পরিচয় দিয়েছে, সেটাকে নষ্ট করার একটা চক্রান্ত ছাড়া অন্য কিছু নয়। কারণ গদি মিডিয়া জানে, যে সমস্ত রাজনৈতিক কারবারিরা জানে যে ধর্মের রাজনীতি না করলে আমরা বাঁচতে পারবো না, আমরা আমাদের চেয়ার পাবো না। দেখুন নিজামুদ্দিনের ব্যাপারটা, 13ই মার্চ নিজামুদ্দিন একটা ধর্মের পীঠস্থান, মুসলিম সম্প্রদায়ের একটা বড় অংশ সেখানে যায়, মানে বিভিন্ন রাজ্যের মানুষ সেখানে একত্রিত হয়, সেই 13ই মার্চ তাদের প্রোগ্রাম শুরু। ভালো করে ব্যাপারটা বুঝতে হবে, 13ই মার্চ তাদের প্রোগ্রাম শুরু, তখন কিন্তু দেশে লকডাউন হয়নি, জনতা কার্ফু হয়নি। 22 তারিখে জনতা কার্ফু, 24 তারিখে লকডাউন। লকডাউন হওয়ার আগে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি যাতে করে সবাইকে যে যার বাড়িতে ফিরতে পারে। তার মাঝখানে যেখানে হাজার হাজার মানুষ, সেখানে তাও তারা 1500 মানুষকে ফিরিয়ে দিয়েছিল লকডাউনের আগে, কিন্তু 1000 মানুষ তাদের রয়ে গিয়েছিল, যেটা তারা 25 তারিখে লকডাউনের পরের দিন তারা স্থানীয় নিজামুদ্দিন পুলিশ স্টেশনে গিয়ে তারা মানুষের কাছে তারা নিজামুদ্দিন পুলিশ স্টেশনে গিয়ে তারা থানায় গিয়ে অ্যাপ্লিকেশন জমা দেয়। দেখুন 25 তারিখে ডেট আছে, স্ট্যাম্প আছে। তারা পুলিশের কাছে বলে যে আমাদের গাড়ির ব্যবস্থা করে দিন, আমরা আটকে পড়েছি। যেমন সারা ভারতবর্ষে হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় আটকে পড়েছে, সেটা মন্দির হোক, মসজিদ হোক বা গির্জা হোক, কিংবা সেটা কোনো ধর্মশালা হোক, আশ্রম হোক, কিংবা ডাক্তারখানা হোক, কিংবা হসপিটাল হোক, বা বিদেশে গিয়ে কাজ করতে গিয়ে মানুষ হোক, হাজার হাজার মানুষ আটকে পড়েছে। আমরা তো দেখলাম ধনী মানুষদেরকে আনা হয়েছে, কিন্তু গরিব মানুষগুলো সব রয়ে গেছে। গরিব মানুষগুলো আজকে কাঁদছে, আহাজারি করছে, খেতে পাচ্ছে না, অনাহারে দিন কাটছে, শত শত কিলোমিটার পায়ে হেঁটে যাচ্ছে, মারা যাচ্ছে, তারা রাস্তায় মারা যাচ্ছে, অনাহারে দিন কাটছে। আজকে এই যে একটা বেদনাদায়ক ঘটনা সারা দেশে চলছে, সারা পৃথিবীতে চলছে, আজকে তারই মাঝখানে কিছু মানুষ, বড় লজ্জার কথা, বড় ধিক্কার জানায় তারা মিডিয়াকে সামনে রেখে, তারা হিন্দু মুসলমান একটা যেন সাম্প্রদায়িক রং দেওয়ার চক্রান্ত করছে। তাহলে ভারতবর্ষে প্রথম কিভাবে করোনা আসলো, পশ্চিমবঙ্গে কিভাবে প্রথম করোনা আসলো? বন্ধুরা, এখন হিন্দু মুসলমান করার সময় নয়, এখন সময় হলো আমাদের একসঙ্গে কাজ করতে হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মানুষের পাশে দাঁড়াতে হবে। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচ ঈশ্বর, স্বামীজির সেই বাণী, লা ইরহামুল্লাহ মাল্লা ইরহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না মহান আল্লাহ তার উপর দয়া করেন না, বিশ্ব নবীর বাণী। আজকে আমাদের লড়াইটা এটা নয় হিন্দু আর মুসলমান, লড়াইটা হোক করোনা আর জনগণ। আমি এটুকুই অনুরোধ করব সকলের কাছে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে মানুষের পাশে থাকুন, জাতি ধর্ম নির্বিশেষে মানুষের পাশে থাকুন। এই আবেদন আমি পীরজাদা মহেবুল্লাহ হুসাইনি হরিণখোলা দরবার শরীফ জয়েফের কর্ণধার হিসাবে আমি আপনাদের কাছে আবেদন জানালাম।